নমস্কার, আপনারা দেখছেন আর প্লাস নিউজ। আর পাঞ্চ লাইন নিয়ে রয়েছে আপনাদের সঙ্গে আমি প্রবীর মুখোপাধ্যায়। 70 আসন বিশিষ্ট দিল্লি বিধানসভার ভোট আজ সম্পন্ন হলো মোটের ওপর শান্তিপূর্ণভাবেই। গতবারে এই বিধানসভা নির্বাচনের ফলাফল ছিল ভোটের 67টি আসন পেয়েছিল আম আদমি পার্টি, মুখ্যমন্ত্রী ছিলেন অরবিন্দ কেজরিওয়াল। অপরদিকে বিজেপি পেয়েছিল 3টি আসন, কংগ্রেস বা অন্যান্য দলের ঝুলিতে কোনো আসন জোটেনি। এবার কি হয় সেদিকেই কিন্তু তাকিয়ে সকলে, এখনও পর্যন্ত যা খবর এসে আমাদের কাছে পৌঁছেছে তাতে প্রায় 57%-এর কিঞ্চিত বেশি ভোট পড়েছে, এটা খবরটা বিকেল 5টা পর্যন্ত। ভোট গ্রহণ শেষের পর ইতিমধ্যেই কিন্তু এক্সিট পোলও এসে গিয়েছে। আমরা প্রথমেই ভোটযুদ্ধের রাজধানীতে দেখে নেব সেই এক্সিট পোল। প্রথমেই চোখ রাখবো ইন্ডিয়া নিউজ নেশন। আম আদমি পার্টিকে তারা দিচ্ছে 55টি আসন, বিজেপিকে দিচ্ছে তারা 14টি আসন, কংগ্রেসকে দিচ্ছে একটি মাত্র আসন। এরপরে আমরা চোখ রাখবো নিউজ এক্স পোল ট্র্যাক। 50 থেকে 56টি আসন তারা দিয়েছে আম আদমি পার্টিকে, 10 থেকে 14টি আসন বিজেপিকে এবং কংগ্রেসকে একটি আসনও তারা দেয়নি। টাইমস নাও এপস 44টি আসন দিয়েছে আম আদমি পার্টিকে, 26টি দিয়েছে বিজেপিকে, কংগ্রেসকে দিয়েছে 0 থেকে 2টি আসন। টাইমস নাও এপস আছে দেখলেন। এবার রিপাবলিক টিভি জন কি বাত, 48 থেকে 61টি আসন তারা দিয়েছে আম আদমি পার্টিকে, 9 থেকে 21টা আসন তারা বলছে বিজেপি পেতে পারে, কংগ্রেস পেতে পারে 0 থেকে 1টি আসন। এ নিয়েই আমরা আজকে আলোচনা করব ভোটযুদ্ধের রাজধানী। যারা প্যানেলিস্ট আছে আসুন তাদের সঙ্গে আলাপ করিয়ে দিয়ে একে একে রয়েছেন আমার সঙ্গে অধ্যাপক প্রদীপ্ত মুখোপাধ্যায়, রয়েছেন বিজেপির তরফে সৌভিক দাশগুপ্ত এবং কংগ্রেসের তরফে রয়েছেন আশুতোষ চট্টোপাধ্যায়। আপনাদের সকলকেই স্বাগত জানাই। একেবারে প্রথমেই আপনাদের কাছে যে প্রশ্নটা রাখব, আপ কি দিল্লি, দিল্লি মে আপ কি সরকার, এই কথাটি কতটা প্রাসঙ্গিক এই মুহূর্তে? আমি চলে যাব প্রথমে সৌভিক বাবুর কাছে। না দেখুন, মানে গত নির্বাচনে আপ পেয়েছিল 67টা, এবং আপনি যদি দেখেন আমাদের ভোট পার্সেন্টেজ যে আপনারা দিলেন আর কি এক্সিট পোলে, ভোট পার্সেন্টেজ বাড়ছে। এবারে মানে যদি এইটা ঠিক হয় তাহলে ধরে নিতে হবে এটা দুর্ভাগ্যজনক যে কংগ্রেসের অস্তিত্ব ওখানে বিপুল মাত্রায় সংকটে, কারণ গতবারে এমনি ওদের সিট ছিল না, কিন্তু সেই ভোট পার্সেন্টেজটা আরও কমছে। আর সত্যি কথা বলতে এক্সিট পোল এই ফিগারটা এসছে ঠিকই, আমি একটু অন্যভাবে অ্যানালিসিস করি। যেরকম সকালবেলা যখন একটা অন্য চ্যানেলে ছিলাম আমি বলছিলাম যে আজকে দেখবেন সকালের দিকে খুব কম ভোটিং হয়েছে প্রথম 3-4 ঘন্টা, যদিও এটা জেনারেলি বলা হয় যে কম ভোট হওয়া মানে সরকারের পক্ষে আর কি ভোট পড়ছে। আমার মন বলছিল হয়তো না, তার কারণ হচ্ছে 2015 সময় যে আবেগটা অরবিন্দ কেজরিওয়ালকে নিয়ে ছিল তখন কিন্তু এরকম ছিল না, সকালের দিকে প্রচণ্ড ভালো পোলিং হয়েছিল। এবং আজকে যদি দেখেন এই 12টা থেকে 2টোর মধ্যে কোনো একটা সময়, পারফেক্ট টাইম টাইম আর ঠিক মনে পড়ছে না, অরবিন্দ কেজরিওয়াল নিজে অ্যাপিল করতে থাকেন দিল্লির লোকেদের কাছে যে ভোট খুব কম পড়ছে, মানে আরও লোকে যেন বেরিয়ে ভোট দেয়। মানে এটা একটা ইন্ডিকেশন যে উনি হয়তো বুঝতে পারছিলেন যে ভোটটা ঠিক সরকারের দিক জন্য সুবিধাজনক হবে না। এবং লাস্ট যেটা আপনি এক্ষুনি বললেন যে 5টা অবধি বোধহয় ভোট ছিল 57%, এটা 5টা থেকে পরের 1 ঘন্টায় কিন্তু ভোট পার্সেন্টেজটা অনেক বেড়েছে। এখন এই লাস্ট 1-2 ঘন্টায় কারা মোবিলাইজ করলো, কাদের সংগঠন বেশি কাজ করেছে, দেখুন সমস্ত রাজনৈতিক দলের কাছে মোটামুটি একটা মানে রাফ হিসেব থাকে যে এই ভোটাররা আমাকে ভোট দেবে, এই ভোটাররা আমাকে দেবে না। তো ওই পর্যায়ে গিয়ে কারা কতটা মোবিলাইজ করতে পেরেছে তার ওপরেই হয়তো ফলাফলটা হবে। সুতরাং ঠিক আছে এক্সিট পোল হয়েছে, কিন্তু এক্ষুনি আমি এটাকে যেরকম বলবো না যে একদম ভুল, আবার এটাকেও আমি একদম সত্যি মনে করছি না। এটা কিন্তু ফলটা এখানে আপনারা যা দেখাচ্ছেন তার চেয়ে অনেক ভালোই আমি মনে করছি হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। বেশ, আমি চলে যাব আশুতোষের কাছে। আশুতোষ, আপনি কি মনে করছেন? দেখুন, প্রথম কথা হচ্ছে যে দিল্লির যখন নির্বাচন হচ্ছে তখন আমরা দেখেছি পার্লামেন্ট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় পলিটিসাইজ করে বিভিন্ন ইস্যুতে আওয়াজ তুলছেন প্রধানমন্ত্রী। ধর্ম তো ওনার একটা বিশেষ গুরুত্ব রাখেন, আমি জানি না কেন ধর্ম নিয়ে রাজনীতি করতে ভালোবাসেন। আর আমি আশ্চর্য হচ্ছি শ্রমিকদার কথা শুনে,
কংগ্রেস কি আছে না আছে সেটা নিয়ে উনি খুব ব্যতিব্যস্ত। আপনার 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 অবস্থা কি সেটা আপনি আগে বিচার করুন, আমার অবস্থা আমাকে বিচার করতে দিন এবং মানুষকে বিচার করতে দিন। আপনারা কনস্টিটিউশনের উপরে ভরসা রাখেন না, আমরা রাখি, এটা বেসিক পার্থক্য। দ্বিতীয় কথায় আমি আসি, যে কোনো রাজনৈতিক দল যেই হোক না কেন, শীলা দীক্ষিতের যে হার্ড ওয়ার্ক, এফার্টস এবং অনেস্টি, সততার ভেতরে দিল্লি আজকে যে দিল্লি মনে হচ্ছে, সেই দিল্লিকে গড়ার পেছনে শীলা দীক্ষিতের যে পরিশ্রম, সেই পরিশ্রমের কোনো বিকল্প এখন অবধি দেখা যায়নি। সেই কারণে আমার মনে হয় এবারের জনতা বলছে কংগ্রেসওয়ালি দিল্লি। এবং আপনাকে একটা কথা বলি, আমরা দেখেছি আজকে একজন 110 বছর অ্যাজ পার ANI সবথেকে বয়োজ্যেষ্ঠ ভোটার দিল্লির, কালীতারা দেবীকে আমরা দেখেছি ওখানে ভোট করতে। তার সাথে সাথে দেখলাম নিউ ভোটার রায়হান ভাই, আমাদের পরিবারেরই একজন, কংগ্রেসের এবং মানুষের পরিবারের একজন, তাকেও ভোট করতে দেখলাম। সেই কারণে বোঝা যাচ্ছে যে দিল্লির মানুষ ভোট করতে বেরিয়েছে। 6.32 প্রথম যখন শুরু হয়েছিল ভোট, আমরা দেখেছি 6.32% মাত্র ভোট হয়েছে। তারপর আস্তে 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 লাস্ট যেটা কাউন্টিং এসে পৌঁছেছে 57%। এবং এই 57%-এর ভেতরে আমিও জানি না, শ্রমিকবাবুও জানেন না, আপনারাও কেউ জানেন না যে কে কোথায় ভোট দিয়েছে। ওই জন্যে জ্যোতিষীর মতন এখানে বসে আলোচনা আমরা করতে পারবো না। এবং আপনি যে এক্সিট পোলগুলোর কথা বলছেন, এটা অনেকটা জ্যোতিষীর চর্চার মতন। সেই কারণে আমার মনে হয় যেদিনকে ব্যালট বক্স খুলবে, সেই ব্যালট বক্সের মাধ্যমে রিফ্লেক্ট হবে কে কটা আসন জিতল। এবং সবথেকে বড় কথা, কংগ্রেস ম্যানিফেস্টোতে, কংগ্রেস ম্যানিফেস্টোতে খুব ক্লিয়ারলি আমরা বলেছি, আমরা ম্যানিফেস্টো অনুযায়ী মানুষের কাছে পৌঁছেছি। না হলে কি হয়, আলকা লাম্বার মতন একজন কংগ্রেস প্রার্থী, তাকে হ্যাকেল করা হচ্ছে? আপনি ভাবতে পারেন, একটা দিল্লির মতন জায়গায়, ক্যাপিটাল, ন্যাশনাল ক্যাপিটাল। আর সবথেকে দুর্ভাগ্যজনক, আপনাকে আমি বলতে চাই একটা কথা, আপনার মিডিয়ার মাধ্যমে শাহিনবাগে যেখানে একটা 4 মাসের একটা শিশু মৃত্যুকে নিয়ে বিজেপির যে নোংরা রাজনীতি, এবং আপনি তো জানেন কিভাবে কারা কমেন্টস করেছে বিজেপির নেতারা, একটা শাহিনবাগের মতন জায়গায় যেখানে মানুষ লড়াই করছেন, মা বোনেরা লড়াই করছেন, মা বোনেদের সম্মান দিতে পারছেন, এরা আবার নাকি দেশ চালাবে মনে করেছে। আমি বুঝতে পারছি না ওরা কোথায় দাঁড়িয়ে রয়েছে, কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে। আর দিল্লির মানুষ কি জানে না, ছাত্র যুবরা জানে না, 45 বছরের সবচেয়ে বেশি বেকারত্ব এই বিজেপি সরকার উপহার দিয়েছে যুবদের। সেই জন্যে সেই দিল্লির যুবরা, ছাত্ররা এবারে দল বেঁধেছে। এবং আপনাকে আমি খুব পরিষ্কারভাবে বলতে চাই, রাহুল গান্ধী, সোনিয়া গান্ধীর নেতৃত্বে আবার দেখবেন সেখানে কংগ্রেস রিসার্জেন্ট হচ্ছে, ব্যাক টু পাওয়ার আসবে। তার কারণ হচ্ছে, অসুবিধে থাকলেও আমরা কিন্তু মানুষের পাশে ছিলাম। এই যে ইলেকশন হয়ে গেল তারপর চলে গেলাম, এই প্রসেসে কংগ্রেস বিশ্বাস করে না। আমি আপনাকে বলছি, শ্রীনিবাস বিবি অল ইন্ডিয়া ইউথ কংগ্রেসের প্রেসিডেন্ট, একের পর এক মুভমেন্ট করেছে দিল্লিতে, যতগুলো ইস্যু তৈরি করেছে এই বিজেপি, যে 22খানা বিল, একটা বিলের উত্তর দিতে পারছে না, মানুষ খেতে পাচ্ছে না, খিদেতে মরছে, তাদের জন্য লড়াই করেছেন যুব কংগ্রেস, ছাত্ররা, NSUI, প্রত্যেকটা। এটা পরিষ্কার যে আপনার বক্তব্যে যে কংগ্রেস ক্ষমতায় আছে, কোন কোন পার্টির MLA হ্যাকেল হয়েছে আজকে কংগ্রেসের একজন, আমি অল ইন্ডিয়া, আমি আসলে আপনার কাছে যাব, আমি অবশ্যই আপনার কাছে যাব, আমি চলে যাব প্রদীপ্ত বাবুর কাছে। প্রদীপ্ত বাবু, আপনার কি মনে হয়, আপকি দিল্লি, দিল্লি মে আপকি সরকার, এটা কতটা প্রাসঙ্গিক আজকে অন্তত এক্সিট পোলের পর? দেখুন, এক্সিট পোল যে কটা বেরিয়েছে, যদি আপনি দেখেন, যেগুলো আপনারা বললেন না, যে নিউজ 24 জানকি বাত, সেখানেও 55-15 ডিফারেন্স দেখা গেছে, TV9 সিসেরও সেখানে 54-15 ডিফারেন্স দেখা গেছে, ইন্ডিয়া টুডে অ্যাক্সিস সেখানে 59-68 দেখাচ্ছে আপের পক্ষে, 2-11 দেখাচ্ছে বিজেপির পক্ষে, নিউজ এক্স নেটা যেটা সেটা 53-57 দেখাচ্ছে আপের পক্ষে, 12-17 দেখাচ্ছে বিজেপির পক্ষে, ABP সি ভোটার দেখাচ্ছে 49-67 আপের পক্ষে, 5-19 দেখাচ্ছে বিজেপির পক্ষে, এবং ইন্ডিয়া ইপসাস দেখাচ্ছে 44 আপের পক্ষে এবং 26 বিজেপির পক্ষে। এবং প্রত্যেকটাতেই ক্ষেত্রে 2-4 মধ্যে মোটামুটি কংগ্রেসকে রেখেছে। এখন প্রবলেমটা যেটা হচ্ছে, এই ভোট শেয়ারের যে গল্পটা আছে, সেই ভোট শেয়ারে যদি দেখেন যে দিল্লির যে খুব গুরুত্বপূর্ণ কিছু অঞ্চল আছে, যেমন আরকেপুরাম যদি ধরেন, আরকেপুরামে 15 সালে 64% ভোট পড়েছিল, এবছর পড়েছে 50%। আমি পয়েন্টটাকে বাদ দিয়ে বলছি,
অন্যদিকে আপনি যদি নিউ দিল্লিতে দেখেন, নিউ দিল্লিতে গত বছর পড়েছিল 64% ভোট, এবছর পড়েছে 42% ভোট। আপনি যদি জাংপুরাতে দেখেন, সেখানে 64% ছিল 15 সালে, 43% ছিল এই এই বছর 2020-তে। আমি কয়েকটা বললাম, 70টার মধ্যে মাত্র কয়েকটা বললাম, 57%-এর ভেতরে নর্থ ইস্ট দিল্লির জায়গাটা অনেকটা ভোট সেটা ইনক্রিজ হয়েছে। এক্স্যাক্টলি, নর্থ ইস্টে সেখানে কিন্তু অনেকটা ভোট ইনক্রিজ হয়েছে, কারণ সেখানেও মনে রাখতে হবে যে সেখানে কিন্তু একটা বড় অঞ্চল রয়েছে সংখ্যালঘুর। এবং সেখানে মুস্তাফাবাদ যদি দেখেন, সেখানে মাটিয়ামহল যদি দেখেন বা সিলামপুর যদি দেখেন, এখানে ভোট পার্সেন্টেজ কিন্তু গতবারের তুলনায় বেশি। এবার সেখানে মুস্তাফাবাদে পড়েছে 66.29, মাটিয়ামহলে পড়েছে 65.27 এবং সিলামপুরে পড়েছে 64.27। এই যে ডিফারেন্স অফ ভোটিং প্যাটার্ন, এটা কিন্তু খুব রেয়ার, যেটা দিল্লিতে 2015 সালে দেখা গেছিলো সেটা এবছর কিন্তু দেখা গেল। তার কতগুলো কারণ আছে, তার কারণগুলো যদি দেখেন, এই যে আমাদের আমাদের সিএএ বা এনআরসি নিয়ে যে জটলাটা তৈরি হয়েছে, সেখান থেকে কিন্তু আপ খুব অদ্ভুতভাবে নিজেকে সরিয়ে রাখতে পেরেছিল। এবং বারংবার যখনই এই প্রশ্নগুলো বিভিন্ন চ্যানেলের মাধ্যমে আপের কাছে করা হচ্ছিল, আপ কিন্তু সেখানে বারংবারই ওই দিল্লির যে বেসিক ইস্যুগুলো, তার সঙ্গে ভারতের যে বেসিক ইস্যুগুলো, সেটা খাদ্য সুরক্ষা, সেটা কর্মসংস্থান, মহিলা সুরক্ষা, এই ব্যাপারগুলো আনছে। আর শ্রমিকদা যেটা বললেন যে মানুষদের কাছে অ্যাপিল করা হয়েছে, সেখানে কিন্তু একটা খুব ইন্ডিকেশন ছিল যেটা অরবিন্দ কেজরিওয়াল করেছেন, যে মহিলা ভোটারদের তিনি অ্যাপিল বেশি করে করছেন, যে মহিলা ল্যাঙ্গুয়েজ, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বিজেপি ব্যবহার করেছে ওপেন। সেইটা তো, সেটা তো একটা সাধারণ মানুষ দেখেছে, তো ওটা কন্টিনিউয়াসলি চলছে, কারণ ওখানে তোমাদের নাম আপে করে, যখন তোমাদের যে ক্যান্ডিডেট করেছে আপে করেছে, আইন ভাবে ভোট দিন সকাল 10টার মধ্যে ভোট দিন, যাতে করে তার ইলেকট্রিকের কারেন্টটা আইন ভাবে গিয়ে লাগে। ভাষা জ্ঞান ওনার কি, ভাষা জ্ঞান একটু বলে দিই আপনারা, তারপরে তর্ক বিতর্ক। শ্রমিক গো, প্লিজ প্লিজ প্লিজ, হ্যাঁ, ভাষাটাকে একটু এইভাবে ব্যাখ্যা করা যায় যে দেখুন, পার্লামেন্টে উনি আছেন, অভিষেক দা ভাষা বলছেন মানুষের সম্পর্কে। সরি, আমি যেটা বলতে চাইছি যে যখন অমিত শাহজি বলছেন যে সকাল 10টার মধ্যে পুরো পরিবার সমেত এমন জোরে বোতামটা চিপুন যাতে করে তার যে কারেন্টটা সেটা শাহিনবাগে গিয়ে লাগে, তারপরেই কিন্তু গিরিরাজ সিং সহ অন্যান্য যারা আছেন এবং অনুরাগ ঠাকুর, তারা কিন্তু ওই ধরনের হেট্রেড পলিটিক্সটা করেছেন। এবং এই হেট্রেড পলিটিক্সের যে জায়গাটা, সেখানে একটা অদ্ভুত ডিভিশন করতে চাওয়া হয়েছে, সেই ডিভিশনটা কিন্তু সার্বিকভাবে লাগেনি। তার প্রধান জায়গাটা কিন্তু হচ্ছে ওই তিনটে সংখ্যালঘু কেন্দ্রে ভোট, এবং যেখানে আমাদের হিন্দু সংখ্যা বেশি সেখানে ভোটের পার্সেন্টেজটা কিন্তু অনেক কম। এই দুটো ট্যালি করুন, একদিকে সংখ্যালঘু পার্সেন্টেজ অঞ্চলে ভোট বেশি, এবং যেখানে হিন্দু সংখ্যা বেশি সেখানে ভোটের পার্সেন্টেজ কম। এই যে দুটো ব্যবধান হচ্ছে, এই দুটো ব্যবধানের কিন্তু একটা ইন্ডিকেশন পাওয়া যাচ্ছে যে কমিউনাল যে ডিভাইডটা করার চেষ্টা হচ্ছিল, সেই কমিউনাল ডিভাইডের জায়গায় কিন্তু ভোটটা পড়েনি। তার কারণ যদি তাই পড়তো, তাহলে এই যে ভোটিং ডিফারেন্স 2015-র সঙ্গে 2020-র হলো, বিশেষ করে যেখানে হিন্দু ভোটার সংখ্যা বেশি সেই জায়গাতে, সেইটা কিন্তু হতো না। এবং একই সঙ্গে কংগ্রেসের যে অদ্ভুত সাইলেন্স ছিল, এবং তারা যখন তাদের যে ম্যানিফেস্টোটা বার করলো খুব কম সময়ে, ভোটের খুব আগে আগে বার করলো, এবং খুব অদ্ভুতভাবে খুব সুন্দর সেখানে অনেক প্রকল্পের কথা বলা হয়েছে, কিন্তু বড্ড কম সময়ে সেটা মানুষের কাছে তুলে ধরা গেল। ফলে এখানে কংগ্রেসের সাইলেন্সটা কিন্তু একটা জায়গা তৈরি করছে, যে বিজেপি বিজেপি যখন বলেছিল কংগ্রেস মুক্ত ভারত গড়ব, সেখানে কিন্তু কংগ্রেসের এটা একটা স্ট্র্যাটেজি আমার মনে হচ্ছে, যে বিজেপিকে যদি এখানে পর্যুদস্ত করতে হয় তাহলে কিন্তু আপের উত্থানটা খুব জরুরি ওখানে। কারণ কংগ্রেস এটা অবশ্যই বুঝতে পেরেছে যে কংগ্রেসের ভোট পার্সেন্টেজ যদিও বাড়ে, যেটা গত বছর 9% ছিল বা বিজেপির 32% ছিল, কংগ্রেসের ভোট পার্সেন্ট বাড়লে কিন্তু সেটা বিজেপির পক্ষে ভালো, সেইটা কিন্তু আমার মনে হয়েছে কংগ্রেস বুঝতে পেরেছে। আমি 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 এই প্রশ্নটা আমি আশুতোষের কাছে, আশুতোষ, আপনাদের এই যে অদ্ভুত রকমের একটা সাইলেন্স, এটা থাকার, যেটা প্রদীপ্তবাবু যেটা বলেন, এটা থাকার কারণ কি? পক্ষান্তরে মানে আপনারা যদি সেখানে ভোট বেশি পান, সেক্ষেত্রে সেখানকার সংখ্যালঘু ভোটারদের অন্তত সেই রকমই দাবি, সূত্রের খবর যে আপনারা যদি ভোট পান লাভ হবে গিয়ে বিজেপির, সেক্ষেত্রে আপকেই সমর্থন করা ভালো বিজেপিকে টক্কর দিতে। আমার তো একদমই মনে হচ্ছে না কোথায় আপনারা সাইলেন্স দেখছেন, মানে তার কারণ একের পর এক মিটিং বিধানসভা জুড়ে, ইভেন আমাদের প্রদেশ থেকেও সোমেনদার নির্দেশে একটা টিম গেছিলো সেখানে প্রচার করতে। আমি বুঝতে পারছি না কোথায় আপনারা সাইলেন্স দেখছেন, তার কারণ প্রিয়াঙ্কা গান্ধী, রাহুল গান্ধী, তারা রাস্তায় সভা করছে, একের পর এক সভা চলছে, ডিস্টারবেন্স তৈরি হচ্ছে, থানায় যাওয়া হচ্ছে বারবার করে, সেখানে কমপ্লেন করা হচ্ছে, আমাদের সাংগঠনিক নেতারা রাস্তায় রয়েছেন, যুব কংগ্রেস, এনএসইউআই, বিভিন্ন ফ্রন্টালরা রাস্তায় রয়েছেন। আপনার কাছে ক্লিপিং আছে কি না জানি না,
দিল্লি পুলিশ যেভাবে আমাদের যুব ছাত্রদেরকে পিটিয়েছে, জামা কাপড় টেনে ছিঁড়ে ফেলে দিয়ে তাদেরকে জেলে ভরেছে, এখান থেকে আপনারা সাইলেন্স খুঁজছেন কী করে আমার তো মনে হচ্ছে না। তার কারণ আমার মনে হচ্ছে আমরা অ্যাক্টিভ আছি বলেই এখনও গণতন্ত্রটা এই ভারতবর্ষে রয়েছে, তা না হলে গণতন্ত্র লুণ্ঠিত এমনি চলছে এই বিজেপি সরকারের নেতৃত্বে, আরও এই গণতন্ত্রে ভরাডুবি হবে, বিজেপি থাকবে। শ্রমিক বাবু, মানে আমি যদি বিজেপি থাকলে গণতন্ত্রের ভরাডুবি হবে, প্রদীপ্ত যেটা বললো আমি যদি সেটাকে ঠিকমতো বুঝে থাকতে পারি, তার মানে প্রদীপ্তর বক্তব্য হচ্ছে কংগ্রেস নিজের নাক কেটে বিজেপির যাত্রা ভঙ্গ করতে চাইছে, সেটা কংগ্রেসের বিচক্ষণতার ব্যাপার, আমি কিছু বলবো না। তবে সেক্ষেত্রে একটা তো ধন্যবাদ তাহলে কংগ্রেসের প্রাপ্তি হয়, যেটা আমরা কংগ্রেস মুক্ত ভারত করব, তাতে যদি এখন কংগ্রেসও সামিল হয়ে সেদিকে এগোয় তাহলে তো সেটা আমাদের জন্য একটা অ্যাচিভমেন্ট বটেই। আর সত্যি কথা বলতে এই যে একটু আগে আশুতোষ অনেক কিছু বলল, মানে এগুলো হচ্ছে ভোটের আগের প্রচারে ওরা বলে এসছে, সবাই বলে এসছে 2019 এই নির্বাচনের আগে এরকমই সাজানো। আপনারা মুক্ত হয়ে গেছেন শ্রমিকদা, একটু এগুলো মনে করুন, একটু জাস্ট আপনাকে মানে রিমাইন্ড করে দিই। আরে আমরা প্রচন্ড মনে আছে, এবার ঝাড়খণ্ডের ঝাড়ু এখনো সহ্য করতে পারছেন না, বলুন আপনারা তো মুক্তির কথা চাইছেন, তা মুক্তি নিয়ে নিন। মুক্তি এইরকমই করেছি আমরা, যেটা এক সময় জাতীয় দল ছিল সেটা এখন অন্যান্য আঞ্চলিক দলের লেজুর হয়ে ঘুরে বেড়াচ্ছে, সে মহারাষ্ট্র বলুন সে ঝাড়খণ্ড বলুন, তারা এখন লেজুর হয়ে ঘুরে বেড়াচ্ছে সব বিভিন্ন অঞ্চলে গিয়ে আঞ্চলিক দলগুলোকে বলছে আমাকে একটু জায়গা দাও, যে কারণে আপনার এখানকার নেতা দিল্লিতে লিখছেন তৃণমূলের সাথে আমাদের যাওয়া উচিত। এই যে বলছি এখন আঞ্চলিক দল নির্ভর হয়ে গেছে, এইটা ভালো চলুক, আমাদের যেটা স্বপ্ন সবই সফল হচ্ছে, আমাদের অর্থনীতি 5 ট্রিলিয়নে যাবে সেটাও যেরকম সত্যি, আবার সেই কংগ্রেস মুক্ত ভারত হবে সেটাও সত্যি, সেটা কংগ্রেস নিজেই আমাদের যখন সহযোগিতায় নেমেছে আমার মনে হয় ওটা খুব তাড়াতাড়ি হবে। নির্মলা সীতারামন নিজেই হাঁপিয়ে গেছেন, আপনি ওনার জন্য চিন্তিত হন, আমরা ওনার জন্য চিন্তিত। 160 মিনিটের কন্টেন্ট আর ইন্টেন্টের ভেতরে ডিফারেন্স, শুধু ডিফারেন্স দেখা না, এটা আবার ব্যাপার হচ্ছে কি, এটা ভাই আপনাদের তোমাদের চিন্তা করতে হবে যে সীতারামন জি যেটা বলেছে অর্থনীতি শুরু হয় আলুতে শেষ হয় আলুতে, মুশকিল হচ্ছে আলু আর পেঁয়াজের মানুষ খেতে পারছে না, আপনাদের অর্থনৈতিক যে অবস্থা, আরে সোনার সোনা তো আপনারা গরুর দুধে খুঁজে পাচ্ছেন, আরে সোনার গরু সোনার দুধ তো আপনারা খুঁজে পাচ্ছেন, ৮৮ লক্ষ মহিলারা বেকার হয়ে গেছে, এগুলো বলুন বেকারত্ব নিয়ে আপনারা আপনারা কি বলেছেন, তোমাদের ওই 2 কোটি চাকরি কোথায়, কষ্ট করা মিথ্যা বলে যাও, 2 কোটি চাকরিরা কোথায়, 2 কোটি চাকরি হয়েছে কিনা কোথায় হয়েছে কেউ কেউ দেখতে পাচ্ছে না, এই স্টুডিওতে একজন অধ্যাপক বুঝে আছে একটু জিজ্ঞেস করুন, 2018 তে কতগুলো আনএমপ্লয়মেন্ট হয়েছে, অটোমোবাইল সেক্টর বন্ধ হচ্ছে, এলআইসিটাকে তুলে দিয়েছে, এবার এলআইসি বিক্রি করবেন, এয়ার ইন্ডিয়া বিক্রি করবেন, দেশটা কবে বিক্রি করবেন, দেশটা কবে বিক্রি করবেন বলুন, গণতন্ত্র মানেন না বলেই তো গোয়াতে রিগিং করতে গেছিলেন, আপনাদের আপনাদের সমস্ত রাজ্যপালরা কিভাবে ব্যবহার করছে দেখুন দেখুন আপনারা, তার কারণ হচ্ছে আপনাদের খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় আছে, এটাই তো মানুষ দেখছে, গায়ের জোরে করতে হয়েছে রাতের কাছে নয়, আপনারা আপনারা আত্মসমর্পণ করছেন সমস্ত জায়গায়, আপের আপের ঝাঁকা নিয়ে আপনি চিন্তিত হবেন না, আমরা লড়ছি বলেই আমাদের এমএলএ কে হেকেলতে হয়, আপনাদের এমএলএ কে হেকেলতে হয় না, কোথাও জেলে যেতে হয়। আশুতোষ বাবু, শ্রমিক বাবু, প্লিজ প্লিজ প্লিজ, আমি চলে যাব অধ্যাপক প্রদীপ্ত বাবুর কাছে। প্রদীপ্ত বাবু, শাহিনবাগ কতটা ফ্যাক্টর হতে পারে? দেখুন, শাহিনবাগ একটা আইডিওলজিক্যাল জায়গা থেকে যদি ধরি, তাহলে শাহিনবাগ কিন্তু সেই আইডিওলজিটা তৈরি করতে ভারতে সক্ষম হয়েছে, যে ডিভিশন অফ কমিউনাল ডিভিশনটা কিন্তু সেখানে শাহিনবাগের দ্বারা সম্ভব নয়। শাহিনবাগ কিন্তু একটা আইডেন্টিটি পলিটিক্সের জায়গা থেকে আসেনি, শাহিনবাগ এসছে একটা ন্যাশনালিটির জায়গা থেকে। তো একটুখানি থামো আশুতোষ এবং শ্রমিক বাবু, প্লিজ প্লিজ প্লিজ, পাবলিক কিন্তু শুনতে পাচ্ছে না আলোচনাটা, কিন্তু পাবলিক শুনতে পাচ্ছে না। আশুতোষ প্লিজ, শ্রমিক বাবু প্লিজ, আমি আপনাদের কথা অবশ্যই শুনবো। প্রদীপ্ত বাবু, দেখুন শাহিনবাগ কতটা ফ্যাক্টর হচ্ছে এটা এটা যদি একটু শোনেন, তাহলে দেখবেন যে ওদের যে পারভেজ সাহিব সিং,
যাকে আমরা কটু কথার খুব গুরুত্বপূর্ণ মাস্টার বলছি, সেই সাহিব প্রকাশ সিং কিন্তু বলছে বিজেপি ওখানে 50টা আসন পাবে এবং আপ পাবে 16টা, কংগ্রেস পাবে 4টে। এই পারভেজ সাহিব সিং, পারভেজ সাহিব সিংয়ের দেওয়া হিসাব অনুযায়ী বিজেপি 50টা, আপ 16টা, কংগ্রেস 4টে। ফলে পারভেজ সাহেব তো বলে দিয়েছেন যে কংগ্রেস মুক্ত ভারত হচ্ছে না বা কংগ্রেসমূলক দিল্লিও হচ্ছে না। এবং আশুতোষ যেটা খুব সুন্দরভাবে তুলে ধরলেন যে বিজেপির যে মানে যেটা আমরা ভারতের মানচিত্রটা খুব ভালোভাবে দেখতে পেতাম, একসময় কমলা হয়ে যাচ্ছে, গেরুয়া হয়ে যাচ্ছে, সেটা কিন্তু আস্তে আস্তে আবার সবুজের দিকে ফিরে আসছে, মানে শস্য শ্যামলার দিকে, মরুভূমি থেকে শস্য শ্যামলার দিকে আবার ফিরে আসছে। দেখুন একজন অধ্যাপক কি বলছে, এই ছকটা যদি আমরা দেখি তাহলে দেখব যে 2014 থেকে 2019 হাই পিচ ক্যাম্পেইন যেটা বিজেপি করেছে, যেটা হাই পিচ ক্যাম্পেইন বলে। শ্রমিকদা, শ্রমিকদা প্লিজ, আপনি হাই পিচ ক্যাম্পেইন, আপনি অবশ্যই উত্তর দেবেন, আপনার কথা শুনবো, প্লিজ শ্রমিক বাবু, প্লিজ প্লিজ আপনার কথা শুনবো। আশুতোষ, আশুতোষ প্লিজ, আশুতোষ প্লিজ আপনাদের কথা আমি শুনবো। 0.8% দিয়েছে যে আকারে হাই পিচ ক্যাম্পেইন করেছে, এই হাই পিচ ক্যাম্পেইনটা কিন্তু প্রমাণ করছে যে বিজেপির কাছে দিল্লি ভোটটা একটা মারাত্মক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এবং সেই মারাত্মক চ্যালেঞ্জটা আমরা বারংবার দেখছি যখন গিরিরাজ সিং তার টুইটে বলছেন যে ধন্যবাদ বিজেপির কর্মীদেরকে যারা সুন্দরভাবে বুথ ম্যানেজমেন্ট করেছে। কথাটা খুব ভালো করে শুনুন, যখন গিরিরাজ সিং বলছেন খুব সুন্দরভাবে বুথ ম্যানেজমেন্ট করেছে, তখনই কিন্তু বোঝা যাচ্ছে যে এই যে ফল অফ ভোটার্স টার্ন আউট, অর্থাৎ ভোটাররা কম সংখ্যক ভোট দিয়েছেন গতবারের তুলনায়, এবছর 13% মানুষ কম ভোট দিয়েছে, সেটা কিন্তু ভয়ানক একটা ইন্ডিকেটর হতে পারে বিজেপির কাছে, যেটা বিজেপি এখন ধরতে পারছে না। কিন্তু তাদের পারভেজ সিং বলে দিচ্ছেন যে বিজেপি 50টা পাবে, কিন্তু কোনোখানে কোনো ভোটে, যদি ওদেরটা ডাউন করা থাকে আমি একটু বলতে পারি যে কোনো ভোটে কিন্তু ভোটের প্রচারে দিল্লির যে এয়ার পলিউশন, সেই এয়ার পলিউশন যেটা দিল্লিকে মারাত্মক ভয়াবহ অবস্থানে ফেলে দিয়েছে, সেই এয়ার পলিউশন নিয়ে কিন্তু দিল্লিতে প্রচার হলো না। অর্থাৎ মানব সুরক্ষার যে বড় দিক, সেই মানব সুরক্ষার বড় দিক যে একটা ভালো পরিবেশে বাঁচার অধিকার, যেটা দিল্লিতে এখন সবথেকে বড় চর্চিত বিষয় এবং সারা বিশ্বে চর্চিত বিষয়, সেইটা কিন্তু দিল্লিতে ভোটের আঁচে এলো না। ফলে এইটা কিন্তু ভাবার খুব জরুরি একটা জায়গা ছিল যে ওই যে ধোঁয়াশা তৈরি হচ্ছে দিল্লিতে, সেই ধোঁয়াশাটা কিন্তু ভোটের ধোঁয়াশার মধ্যে ঢেকে গেল। মানুষের সুরক্ষার বদলে, ওম্যান সিকিউরিটির বদলে বারংবার বিজেপি নেতারা বা অন্য জায়গায় যারা দ্বন্দ্বে রয়েছেন তারা কিন্তু ওই শাহিনবাগ বা গলিমারো ড্যাশ, তাদেরকে কিন্তু তুলে আনার চেষ্টা করলো। আদার দেন এমপ্লয়মেন্ট জেনারেশনটা আরও কীভাবে সম্ভব হবে, ফুড শেল্টারটা কীভাবে সম্ভব হবে, ফুড সিকিউরিটি কীভাবে সম্ভব হবে, কীভাবে আরও বেশি আমাদের যাতায়াত ব্যবস্থা সুরক্ষিত হবে। প্রদীপ্তবাবু, প্রদীপ্তবাবু আমরা এই বিষয়ে নিয়ে অবশ্যই আলোচনা করব, আরও কথা শুনবো। শ্রমিকবাবু প্লিজ, আমি এই নিয়ে আরও আমরা বিতর্ক থাকবে, আরও আলোচনা শুনবো সকলের কাছ থেকে। তবে এখন সময় হয়ে গিয়েছে একটি বিরতি নেবার, সঙ্গে থাকুন।